প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। 2018 সালে বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই, টেস্ট, টি টোয়েন্টি কিংবা ওয়ানডে কোনো ম্যাচই নেই টাইগারদের সামনে। তবে 2018 সালটি দুর্দান্ত কেটেছে টাইগারদের জন্য, দারুণ কিছু মুহূর্ত এসেছে এই বছরই। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের এই বছরে আলোচিত ছিল ফিল্ডিং, আর ফিল্ডিংয়ে এই বছর বাংলাদেশের হয়ে কোনো তারকা কতটি ক্যাচ নিয়েছে তা জেনে নেওয়া যাক। 2018 সালে বাংলাদেশের সেরা ফিল্ডারদের তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে থেকে মেহেদি হাসান মিরাজ এই বছরের টেস্টে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি 8টি ক্যাচ নিয়েছেন। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ 7টি ক্যাচ নিয়েছেন লিটন দাস। মমিনুল হকও ক্যাচ নিয়েছেন 7টি, তবে তিনি ম্যাচ খেলেছেন একটি বেশি। ইমরুল কায়েস এই বছর বাংলাদেশের হয়ে টেস্টে 5টি ক্যাচ নিয়েছেন। ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি ক্যাচ নিয়েছেন 8টি। দ্বিতীয় সর্বোচ্চ 7টি ক্যাচ নিয়ে রয়েছেন সাব্বির রহমান, তিনি আছেন মিরাজের পিছনে, তিনি ক্যাচ নিয়েছেন 6টি। রুবেল হোসেনও ক্যাচ নিয়েছেন 6টি। টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন লিটন দাস, তিনি ক্যাচ নিয়েছেন 7টি। দ্বিতীয় সর্বোচ্চ 6টি নিয়েছেন সাব্বির রহমান। সৌম্য সরকার ক্যাচ নিয়েছেন 6টি, 5টি করে নিয়েছেন আরিফুল, মিরাজ ও রিয়াদ। তামিম নিয়েছেন 4টি ক্যাচ। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথে থাকার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে প্রতিনিয়ত খেলার আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন।